নমস্কার, আমি শ্রী বিশ্বজিৎ আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোবার্তা। অ্যাস্ট্রোবার্তায় আজ আমার আলোচনার বিষয় শুক্র পর্বে তিল। আপনারা পরিষ্কার এই খাতটির মধ্যে শুক্র পর্বে তিল এটি দেখতে পাচ্ছেন। তবে শুধুমাত্র তিল দেখেই ভাগ্য বিচার করা যায় না। তিল একটা যে কোনো বিষয়কে ইন্ডিকেট করে এবং বলা ভালো, করতলের যে কোনো জায়গায় তিল থাকলে সেই গ্রহ বা সেই রেখার কিছু না কিছু নেগেটিভ ইফেক্ট জাতককে দিয়ে থাকে। তবে সেই গ্রহ পর্ব এবং সেই রেখাটিকে ভালোভাবে দেখার প্রয়োজনীয়তা হয়, তাহলেই কিন্তু বোঝা যায় তিলের কতটা নেগেটিভ ইফেক্ট জাতকের মধ্যে পড়তে পারে। তো এই খাতটির মাধ্যমেই আমি এই সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলেই কিন্তু বিষয়টি পরিষ্কার বুঝতে পারবেন। চলে আসছি মূল আলোচনায়। তবে মূল আলোচনায় আসার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ করব। আমার চ্যানেলের প্রায় 70% দর্শক রয়েছেন যারা নিয়মিত ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন, কারণ আমি নিয়মিত এই ধরনের ভিডিও আপলোড করেই থাকি আর তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনি ভিডিওটি দেখতে দেখতে আপনার করতলে যদি কোথাও তিল থাকে, সেটি ডান হাতে হোক অথবা বাম হাতে হোক, কালো তিল হোক অথবা লাল তিল হোক, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, আমি তার কী প্রভাব হতে পারে সেটি উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করার সাথে সাথে বন্ধু বান্ধবদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। চলে আসছি মূল আলোচনায়। যে কোনো রেখা বা গ্রহ পর্ব বিচার করার জন্য হাতটিকে সামগ্রিকভাবে দেখার প্রয়োজনীয়তা রয়েছে। তাহলে এই খাতটিকে যদি আপনারা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করে দেখেন, তাহলে খাতটির মধ্যে তিনটি প্রধান রেখা অর্থাৎ আয়ুরেখা, মস্তিষ্ক রেখা এবং হৃদয় রেখা, আয়ুরেখা মোটামুটি শুভভাবে অবস্থান করে আছে, হৃদয় রেখা যেটি ইন্ডিকেট করছে সেটি হচ্ছে জাতক একটু কঠোর প্রকৃতির, কারণ যাদের হাতে হৃদয় রেখা সোজা এবং স্ট্রেট থাকে আর হৃদয় রেখায় কোথাও কোনো ধরনের সংকেত না থাকে, তাদের মন একটু কঠোর প্রকৃতির হয়ে থাকে। তাহলে এই জাতক কিন্তু একটু কঠোর প্রকৃতির, এটা আমরা অবশ্যই বলতে পারি। এবারে যদি জাতকের মস্তিষ্ক রেখা দেখি, তাহলে মস্তিষ্ক রেখা কিন্তু অপেক্ষাকৃত ছোট। মস্তিষ্ক রেখা থেকে জাতকের বুদ্ধিমত্তা এবং বুদ্ধিমত্তার প্রয়োগ কতটা করতে পারবে তার ইন্ডিকেট বা নির্দেশ পাওয়া যায়। তাহলে যেহেতু জাতকের বুদ্ধিরেখা অপেক্ষাকৃত শর্ট, তাই জাতক তার বুদ্ধিমত্তাকে সঠিকভাবে কাজে লাগাতে পারবে না, বা বলা ভালো বুদ্ধি অনেক সময় দুর্বুদ্ধিতে রূপান্তরিত হতে পারে। তার কারণ এখান থেকে অর্থাৎ রাহুর ক্ষেত্র থেকে একটি এই ধরনের জোরালো রাহু রেখা আয়ুরেখা, বুদ্ধিরেখা এবং হৃদয় রেখাকে কেটে বুধ পর্ব পর্যন্ত চলে আসছে। এখানে বুধের ক্ষেত্র এটি শুভ বা অশুভ কোনোটিই নয়, অর্থাৎ নিউট্রাল আছে, কিন্তু বুধের আঙুল যথেষ্টই পজিটিভ বা অনেক বেশি দীর্ঘ, যার ফলে জাতক কিন্তু যে কোনো পরিস্থিতিতে তার উপস্থিত বুদ্ধিকে কাজে লাগাতে চাইবে। তাহলে এই উপস্থিত বুদ্ধি জাতক কোথায় কাজে লাগাবে? জাতক কাজে লাগাবে শুক্রের ক্ষেত্রের উপর, অর্থাৎ শুক্রের যে সমস্ত গুণাবলী রয়েছে সেই গুণাবলীর বহিঃপ্রকাশ ঘটবে এই রাহু রেখা দ্বারা। অর্থাৎ শুক্র কি? শুক্র হচ্ছে ভোগ বিলাসের কারকগ্রহ, প্রেমের কারকগ্রহ, আবার দাম্পত্য সুখের কারকগ্রহ। তাহলে শুক্রের ক্ষেত্রে এই ধরনের তিল থাকলে সেটি কিন্তু অনেকাংশেই শুক্রের নেগেটিভ ভাইব্রেশনকেই চালিত করে, যার ফলে এই জাতক প্রেম একাধিকবার করবে, একাধিকবার প্রেম করবে। তার আরও একটি নিদর্শন, জাতকের এই জায়গায় দুটি প্রণয় রেখা রয়েছে, যার ফলে জাতকের কিন্তু বারংবার প্রেম আসার সম্ভাবনা, এটি আরও বেশি জোরালো ইন্ডিকেট করছে। হৃদয় রেখা স্ট্রেট, তাই জাতক কিছুটা কঠোর প্রকৃতির, তাই একজনের প্রতি বেশি দিন প্রেম নিবেদন করা এই জাতকের পক্ষে কিন্তু সম্ভব নয়। জাতকের কিন্তু চারিত্রিক কিছু দুর্বলতা রয়েছে, তার কারণ শুক্রের ক্ষেত্রকে যদি আপনারা খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তাহলে শুক্রের ক্ষেত্রে দেখুন এই ধরনের আড়াআড়ি রেখা অনেক বেশি মাত্রায় রয়েছে, এবং রাহুর ক্ষেত্রেও এই ধরনের রাহু রেখা
অধিক মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এগুলি কিন্তু নেগেটিভ শুক্রেরই বহিঃপ্রকাশ, তাই জাতক একজনের প্রতি সন্তুষ্ট থাকতে পারবে না। কিন্তু জাতকের মনের মধ্যে একটা তীব্র জৈবিক চাহিদা এটি কিন্তু রয়েছে, এটি সে বারংবার চরিতার্থ করার চেষ্টা করবে। আর এই তিল থাকার জন্য একটি মনের মধ্যে অতৃপ্তি এটা কিন্তু বারংবার জাতকের মধ্যে লক্ষ্য করা যাবে। আর এই অতৃপ্তির আরও একটি উদাহরণ এই হাতটির মধ্যে রয়েছে, এই জায়গায় একটি ভগ্ন গার্ডেল অফ ভেনাস বা শুক্রবন্ধনী লক্ষ্য করা যাচ্ছে। যদি এই শুক্রবন্ধনীটি পরিপূর্ণ থাকতো তাহলে কিন্তু শুক্রের পজিটিভ ক্রিয়া এই জাতকের মধ্যে যথেষ্ট মাত্রায় থাকবো, সেক্ষেত্রে কিন্তু জাতকের শিল্পী সুলভ মানসিকতা হতো, শিল্পের প্রতি অনুরাগ থাকতো এবং গান বাজনা খেলাধুলা বা অভিনয়ের প্রতি একটা বিশেষ ঝোঁক দেখা যেত। আর অদূর ভবিষ্যতে যদি এই ধরনের গার্ডেল অফ ভেনাস পরিপূর্ণ থাকে তাহলে কিন্তু তারা খুব ভালো মাপের শিল্পীও হতে পারে। কিন্তু যেহেতু এখানে গার্ডেল অফ ভেনাস এটিও ভগ্ন অবস্থায় আছে এবং শুক্রের ক্ষেত্র এটিও শুভভাবে নেই, তাই জাতকের কিন্তু চারিত্রিক কিছু দুর্বলতা রয়েছে এবং তার বহিঃপ্রকাশ জাতক বারংবার তার ব্যক্তি জীবনে ঘটিয়েই থাকবে। এটার জন্য জাতকের কিন্তু কিছুটা দুর্নামও সমাজে চলে আসতে পারে, তাহলে এই জায়গা থেকে জাতককে কিন্তু যতটা সম্ভব বেরিয়ে আসতে হবে। আর এই জায়গায় বা এর নেগেটিভ প্রভাবকে কমানোর জন্য কিছু গ্রহ প্রতিকার করার প্রয়োজনীয়তা রয়েছে। শুক্রের নেগেটিভ প্রভাবকে কমাতে পারে শনি এবং বৃহস্পতি। তাহলে জাতককে শনি এবং বৃহস্পতি এই দুটি গ্রহের বুস্ট আপ করার প্রয়োজনীয়তা রয়েছে, তার সাথে জাতকের কনসেন্ট্রেশন পাওয়ার এটাকেও বাড়াতে হবে। এটি বাড়ানোর জন্য জাতক যদি মেডিটেশনের সহায়তা নেয় বা ধ্যান করে থাকে তাহলেও কিন্তু নেগেটিভ শুক্রের ইফেক্ট থেকে জাতক নিজেকে অনেকটাই মুক্ত করতে পারবে। তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয়। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল আইকন প্রেস করে দিন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।